কৃষ্ণচূড়ার রাঙামঞ্জুরির কর্ণে আমি ভুবন ভোলাতে আসি গন্ধেয় বর্ণে। কবি কাজী নজরুল ইসলামের এই মনোমুগ্ধকর গানে উপলব্ধি হয় কৃষ্ণচূড়ার সৌন্দর্য। প্রকৃতির রূপের ছোঁয়া পড়েছে প্রান্তরে, কিন্তু রোদের দাপটে পুড়ছে প্রকৃতি। এর মধ্যেই যেন প্রকৃতিতে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে নানা রঙের ফুল, তার মধ্যে অনন্য কৃষ্ণচূড়া। এমন কড়া রোদে কৃষ্ণচূড়ার আবির নিয়ে প্রকৃতি সেজে উঠেছে বর্ণিল রূপে। ফজলে রাব্বির প্রতিবেদনে কৃষ্ণচূড়ার কথা জানাচ্ছেন মোর্শেদ আলম। সূর্যের তীব্রতার মাঝে সবুজ পাতার আড়ালে ওকে দিচ্ছে লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুল, যেন প্রকৃতিতে কৃষ্ণচূড়ার রঙে আগুন জ্বলছে। এমন গাছের নিচে দাঁড়ালে মনে হয় কোন রক্তিম বর্ণের উৎসব চলছে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? মাথার উপর লাল সবুজের চাতোয়া, পায়ের নিচে ঝরা ফুলের বিছানা। যখন কৃষ্ণচূড়া ফুটে তখন এর রূপে মুগ্ধ হয়ে পথচারীরাও চলার পথে ক্ষণিকের জন্য থমকে গিয়ে তাকিয়ে উপভোগ করেন। এ যেন চমৎকার রূপ, যেন কৃষ্ণচূড়ার ডালে ডালে আগুন লেগেছে। কৃষ্ণচূড়া যখন ফোটে এই প্রকৃতির বুকে তখন সব বাঙালির হৃদয় দোলা দেয়। প্রখর রোদে যেন এক প্রশান্তি এনে দেয় কৃষ্ণচূড়া। তবে কৃষ্ণচূড়ার গাছ আগের মতো তেমন চোখে পড়ে না, তাই আরো বেশি করে গাছ রোপণ করার প্রয়োজন বলে মনে করেন প্রকৃতিপ্রেমীরা। এই গাছটা দিন দিন কোথায় যেন হারিয়ে যাচ্ছে, হঠাৎ মাঝে সাঝে দেখা যায়, খুব ভালো লাগে। কিন্তু আসলে এই গাছটা প্রতিটা জায়গায় রোপণ করা উচিত বলে মনে করছি। কৃষ্ণচূড়া ফুলের গাছ এত সুন্দর, এত তুফানের মধ্যে এত সুন্দর হয়ে আছে, এত ভালো লাগতেছে। কৃষ্ণচূড়ার এমন সাজে সেজে উঠেছে নাটোরের প্রকৃতি। পথে প্রান্তরে চোখ মেললেই দেখা যাবে সবুজ বৃক্ষরাজির মাথায় আগুন ছড়া মুকুটের সমাহার। উষ্ণ আবহাওয়া উপযুক্ত এ বৃক্ষের শাখা পল্লবে ছড়ানো চারপত্র বিশিষ্ট এ ফুল সৌন্দর্যে অতুলনীয়। গ্রীষ্মকালে ছায়া দিতেও গাছটি বিশেষভাবে পারঙ্গম। বিশেষ করে বৈশাখ মাসে কৃষ্ণচূড়া ফোটার সময়, এ সময় বাংলাদেশের সব জায়গায় থোকায় থোকায় কৃষ্ণচূড়া ফোটে তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে। এ সময়টা দেশের গ্রাম কিংবা শহরে কৃষ্ণচূড়া ফুটতে দেখা যায়। ভারতবর্ষে সাধারণত এপ্রিল জুন সময়কালে এই ফুল ফোটে, তবে পৃথিবীর বিভিন্ন দেশে কৃষ্ণচূড়া ফোটার সময় ভিন্ন। কৃষ্ণচূড়ার গাছ দেখলে আমাদের মন স্বতঃস্ফূর্ত হয়, কিন্তু এই গাছটি হারিয়ে যাচ্ছে, এই গাছটি রোপণ করা আমাদের অত্যন্ত প্রয়োজন। প্রচণ্ড রোদ, রোদের মাঝে দাঁড়িয়ে আছে একটি কৃষ্ণচূড়া, গাছের নিচে দাঁড়ালে প্রচণ্ড প্রশান্তি আসে। গ্রীষ্মের খরতাপে দগ্ধ ধরাতলে ক্লান্ত মানবতার মাথায় সুশীতল ছায়া ও নয়নে তীব্র রঙের ঝলকানিতে মুগ্ধকর আবেশ ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ফুল, জানান দেয় তার সৌন্দর্যের আগমনী বার্তা। কিন্তু দুঃখের বিষয় হলো এত সুন্দর একটি ফুল সবুজের চিরল পাতার আবেশিত আবাহনের সাথে কোথাও কৃষ্ণ বা কালো রঙের কোনো সম্পর্ক না থাকলেও এ ফুলটির নাম কেন হলো কৃষ্ণচূড়া তা হয়তো আড়ালে থাকে। বাংলা সাহিত্যের পরতে পরতে কৃষ্ণচূড়ার সগর্ব উপস্থিতি ও বাঙালি জীবনে এর প্রভাবই বলে দেয় কৃষ্ণচূড়া নাম নয়, এর রং ও রূপের দোতানায় মুগ্ধ বাঙালিরা। মোর্শেদ আলম, কালবেলা।